আমাদের ভাগ্য যদি সুপ্রসন্ন করতে চাই, নসিবে ভালো কিছু লেখাও যদি আমরা চাই, আল্লাহর গোলামি এবং আল্লাহর দাসত্ব আল্লাহর হুকুমগুলো মেনে চলার জন্য সিরিয়াস হতে হবে, এবং যে যত বেশি হতে পারবো তার নসিবে আল্লাহ তাআলা তত ভালো কিছু দিবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আত্মীয়তার সম্পর্ক যে যত বেশি ভালো রাখতে পারবে আল্লাহ তাআলা তার জীবনে তত বরকত দিবেন। বরকত এক জিনিস, পয়সা আরেক জিনিস। বরকত এক জিনিস, পয়সা ভাই, পয়সা অল্প কামাইছে, যদি আল্লাহ ওই পয়সাতে বরকত দান করেন, বরকত মানে কল্যাণ, বারাকা, এ বারাকা যদি আল্লাহ তাআলা অল্প টাকায় দান করেন, অল্প রুজিতে দান করেন, দেখবেন যে তার উপকারিতা হিউজ, খরচ করার পর আরো শেষ হচ্ছে না। আর অনেকে অনেক কামাই করছে কিন্তু বরকত নাই, কল্যাণ নাই, দেখবেন যে কেমনে শেষ হয়ে গেছে, টেরও পাচ্ছে না, আরো দেনা হয়ে গেছে, আছে না নাই? ভাইরা আমার, আমরা তো শুধু কেবল পয়সা চাই। আমি সব সময় বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত হাজার হাজার দোয়া হাদিসে বর্ণিত আছে, তিনি দোয়াগুলো পড়েছেন। একটা দোয়াও আমি জানি না তিনি আল্লাহর কাছে এভাবে দোয়া করেছেন, আল্লাহ আমাকে অনেক পয়সা দেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাসরাতাল আমওয়াল, কোন দোয়া নাই এরকম যে আল্লাহ অনেক পয়সা দেন, আল্লাহ অনেক জমি জমা দেন, আল্লাহ অনেক ব্যাংক ব্যালেন্স দেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চান নাই। কি চাইছেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহ আপনার কাছে শান্তি চাই। কি চাই? পয়সা চান না শান্তি চান? পয়সা চান না? এতো দদুল্লা মনে হয়ে গেল। আবার বলেন, পয়সা চান না সুখ চান? তার মানে সুখ হলে পয়সা না হলেও চলবে, রাজি? আচ্ছা, আমি তাহলে দুইটা অপশন দেই। আল্লাহ যদি আপনাকে এখন দুইটা অপশন দেন, একটা অপশন হলো তুমি একটা ভাঙাচোরা কুড়ের ঘরে থাকবা, যে একটু বৃষ্টি হলে জবজব করে পানি পড়বে, শীতের সময় কনকনা ঠান্ডা বাতাস ঢুকে পড়বে, ওইটার কোনো সেফটি নিরাপত্তা থাকবে না, যে কোনো সময় চোর ঢুকে পড়তে পারে, এরকম একটা কুড়ের ঘর তোমার নসিবে থাকবে, এর বেশি তুমি পাবা না, এটাতে তোমার মৌত হয়ে যাবে, এই ঘরে তুমি সারা জীবন কাটাইতে হবে ছেলে মেয়ে নিয়ে। আর ইনকামের জন্য কোন রকম একটা রিক্সা, একটা ভ্যান বা এরকম ছোটখাটো কিছু থাকবে, নাও থাকতে পারে, কিন্তু তোমাকে সুখে রাখা হবে, শান্তিতে থাকবা, এটা একটা লাইফ, একটা অপশন পাইলেন। এবার আসেন অপশন নম্বর দুই, তোমাকে 100 কোটি টাকা দেওয়া হবে, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স হিউজ পরিমাণ দেওয়া হবে, কিন্তু সুখে থাকবে কি না এটা নিশ্চিত বলা হলো না, সুখ হতেও পারে নাও হতে পারে। আর আগেরটা হলো সুখ নিশ্চিত কিন্তু ঘর কুলের ঘর আর ব্যাংক ব্যালেন্স তেমন একটা নাই, এই দুইটা অপশন যদি আল্লাহ আপনাকে দেন কোনটা নেবেন? কোনটা নেবেন? কুলের ঘর, সেনা পাবলিক, কুলের ঘর নেবেন না? এটা এখন ধরে ফেলছেন আমার কাহিনীটা, এই জন্য বলছেন কুলের ঘর। সত্যি সত্যি যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এরকম অপশন দেন, এখন হয়তো আমরা বুঝে ফেলছি বিষয়টা আলহামদুলিল্লাহ, কিন্তু সাধারণত কোনো মানুষ যদি এরকম অপশন দেওয়া হয় বলবো যে আজের সুখ দুঃখ পরে বুঝবো, আগে 100 কোটি টাকা দেন, ঠিক না? মিঠি আমরা মনে করি পয়সা কড়ি হয়ে গেলে কি হয়ে যায়, হুজুরদের চাইতে এই জিনিসগুলো কেউ ভালো বোঝে না, জনপ্রতিনিধিরাও জানে না। কোনটা? যে অনেক পয়সা কড়ি হইলেও সবসময় সুখে মানুষ থাকতে পারে না। কত মানুষ কত পয়সার মালিক, কত মানুষ কত বড় বড় চেয়ারের মালিক, কত মানুষ কত বড় বড় ক্ষমতার মালিক, কিন্তু বেচারার যে কি দুঃখ, তার যে কি কষ্ট, তার যে কি যন্ত্রণা, তার যে কি জ্বালা, তার যে কি আজাব, সেটা মনের দুঃখটা একান্ত মানুষ মনে হুজুরদের কাছে বলে। আবার আমরা হুজুররা এরকম শত শত মানুষের হিস্ট্রি জানি, যে মানুষটাকে আমরা জানি যে সাধারণ মানুষ, মাশাআল্লাহ, কোন রকম নুন ভান্তা খেয়ে বিরাট করে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলছে, আলহামদুলিল্লাহ খুব সুখে আছি ভাই, কোনো অভাব নাই। আমি প্রায় সময় বলি, চারতলা বিল্ডিং করার পর 6 তলার পারমিশন পাইছে, 6 তলা করছে, বা 6 তলার পারমিশন পাইছে 5 তলা করছে, টাকার অভাবে 5 তলা করার পরে রড বাইর করে রাখছে, আছে না নাই? আছে। রড বাইর করে রাখে না মানে কি? এটা তো সোজা মানে, এর মানে হলো আরেক তালা করবো ঠিক আছে, কিন্তু পয়সা নেই, পয়সা থাকলে করে ফেলতো, মানে কিছু একটার অভাব আছে, কিছু একটার কি আছে অভাব, মানে এখন করার তাওফিক নেই কিন্তু আমার করার দরকার, তার মানে লোকটাকে ভাবি না অভাবি, ভাবি না অভাবি, অভাবি, তার মানে লোকটার অভাব আছে। আরেকজন কুড়ের ঘরে থেকে খেয়ে দে নাক টেনে ঘুম দিচ্ছে আর বলছে আল্লাহ জেহালে রাখছেন, অনেক সুখে আলহামদুলিল্লাহ, আর দরকার নেই আল্লাহ, বহুত সুখে আছে। এই লোকটা ভাবি না অভাবি? ভাবি, মানে ভাবে আছে।
এই লোকটার মধ্যে কি নাই অভাব নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুখী করুন ভাইরা আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা দেখেন আল্লাহ আপনি আমাদেরকে হাসানা দেন মানে কি কল্যাণ দেন ভালো দেন সে ভালোটা অল্প পয়সায়ও হতে পারে অনেক বেশি পয়সায়ও হতে পারে অনেকে শুধু আল্লাহর কাছে পয়সা চায় আছে না নাই কি চায় শুধু পয়সা অনেক বেকার যুবক আছে বলে আল্লাহ বেশি না লাখ তিনেক টাকা হলে একটা বাইক কিনবো উবারে রাইড চালাবো আর বাকি টাকা দিয়ে বিয়েশাদি করে ফেলবো আল্লাহ মোটামুটি চলবে 3 লাখ হলে চলবে আল্লাহ আর লাগবে না দিয়ে দাও আছে না নাই ওই 3 লাখে যে শান্তি হবে গ্যারান্টি আছে বাইক নিয়ে পরের দিন যদি আপনি অ্যাক্সিডেন্টে মরেন কি করবেন এই টাকা দিয়ে অতএব টাকার ফিগার নয় আল্লাহর কাছে দোয়ার আদব দোয়ার শিষ্টাচার আছে আল্লাহর কাছে শান্তি চাইতে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুখ চাইছেন আল্লাহ সুখ চাই কয় টাকা দিবা তুমি জানো তুমি সুখ কয় টাকা দিবা সেটা তুমি জানো আমি কি চাই সুখ চাই উল্টা পাল্টা দোয়া করে বিপদে পড়ার ঘটনা জানেন না যে প্রসিদ্ধ ঘটনা এক যুবক দোয়া করছে আল্লাহর কাছে আল্লাহ এমন একটা লাইফ দিবা এমন একটা জীবন চাই তোমার কাছে যে দুই হাত ভর্তি টাকা থাকবে আর আশপাশে সব নারী আর নারী থাকবে এনজয় করব দুই হাত ভর্তি টাকা থাকবে আর আশপাশে নারী আর নারী থাকবে তো এই বেচারা দোয়া আল্লাহ কবুল করে ফেলছে এবং কবুল হয়েছে কিভাবে সে কোন মহিলা স্টাফ বাসের বা মহিলা কোন শিক্ষা প্রতিষ্ঠানের বাসের কন্ডাক্টরের চাকরি পাইছে হাত ভর্তি টাকা আশপাশে সব মহিলা মহিলা অন্যজনের টাকাও সব উল্টা পাল্টা দোয়া করলে কি হয় দেখছেন তো আল্লাহ তাআলার কাছে চাইবেন কি সুখ না টাকা কিন্তু আমরা এটা বিশ্বাস করতে চাই না মনে করি আরে হুজুর পয়সা পেলে আপনিও খুশি ভাইরা আমার এটা আমাদের ইমানি দুর্বলতা এটা আমাদের ইমানি দুর্বলতা আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে শান্তি দেন পয়সা ছাড়াও দিতে আমরা আল্লাহর কাছে শান্তি চাইব সুখ চাইব দেখেন আমরা এই যে আমাদের সন্তানদের জন্য দোয়া করি কি দোয়া করি বলেন তো বেশিরভাগ মানুষ কি দোয়া করে আমাদের দোয়াগুলো যারা কোরআন হাদিসের বাতানো দোয়া পড়ি না নিজে থেকে দোয়া করি অনেক সময় ভুল দোয়া করি সবাই না অনেক সময় ভুল দোয়া করেন অনেকে যেমন আল্লাহ আমার ছেলে যেন জিপিএ 5 পায় আল্লাহ আল্লাহ আমার ছেলে যেন সিরিয়ালে চলে আসে আল্লাহ আল্লাহ আমার ছেলে যেন অমুক কলেজে চান্স পায় আল্লাহ মেয়েটা যেন অমুক ইউনিভার্সিটিতে চান্স পায় আল্লাহ অমুক এই না আমাদের দোয়া আচ্ছা এটা সাময়িক একটা টার্গেট হতে পারে দোয়া হতে পারে এটাতে এটা করলে গুনাহ হয়ে যাবে এই দোয়া করলে একেবারে ভুল হয়ে যাবে আমি সেটা বলছি না কিন্তু আমি বলছি দেখেন আল্লাহ কি দোয়া শিক্ষা দিচ্ছেন সূরা ফুরকান আয়াত নম্বর 74 আল্লাহ শিক্ষা দিচ্ছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা কি দোয়া এই দোয়ার অর্থ জানেন সুবহানাল্লাহ হায়রান হয়ে যাবেন এর অর্থ শুনলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি দোয়া করো والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين এইটুকু শুনেন মানে কি হে আমার রব আমার সন্তান সন্ততি আমার জীবন সঙ্গী সঙ্গিনী স্ত্রী স্বামী নারী পুরুষ একে অন্যজনের জন্য দোয়া করবে আল্লাহ এমন সঙ্গী জীবন সঙ্গী দান করেন এমন সন্তান দান করেন যারা আমার চক্ষু শীতলকারী হবে কি হবে দেখেন চক্ষু শীতলকারী হবে এই কথার মধ্যে সব চলে আসছে পৃথিবীর এমন কিছু নাই যে সন্তানের জন্য আপনি চান নাই একটা শব্দে শব্দটা হলো কি নয়ন জোড়ানো সন্তান চক্ষু শীতল করা সন্তান যারা যাকে দেখলে আমার চোখটা শীতল হয়ে যাবে অন্তরটা জুড়ায় যাবে এই নয়ন জোড়ানো চোখ শীতল করা সন্তান এর মানে হলো এই সন্তান এমন সন্তান চাই সব দিক থেকে পারফেক্ট হবে কারণ আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছেন ফুটফুটে সুন্দর হ্যান্ডসাম দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু ছেলেটা অন্ধ আপনার অন্তর জোড়াবে আপনার দিল ঠান্ডা হবে এই বাচ্চা দেখলে যে আমার ছেলেটা এত সুন্দর কিন্তু সে চোখে দেখতে পায় না আপনাকে আল্লাহ তাআলা একটা ছেলে দিয়েছেন না চোখেও কোনো সমস্যা নাই চোখ কান নাক সবই ভালো সে বিকলাঙ্গনা কিন্তু ছেলেটার মেধাটা তা কিচ্ছু না একদম বোকা শোকা কিচ্ছু বুঝে না আপনার ভালো লাগবে আপনার চোখ শীতল হবে এই সন্তানকে দেখে আফসোস হবে না আহ আমার ছেলেটা কিচ্ছু বুঝে না বেকুল আল্লাহ তাআলা আপনার সন্তানকে সুস্থ রাখছেন আবার বুদ্ধিশুদ্ধিও দিছেন দেখতে শুনতেও ভালো কিন্তু ছেলেটা অমানুষ কি বলেন একে দেখলে আপনার দিল জোড়াবে আবার ছেলেটা দেখতে শুনতেও সুন্দর চোখ মুখ সব ঠিক আছে আবার সে বুদ্ধিশুদ্ধিও আছে আবার সে অমানুষও না ছেলে হিসেবে মানুষ হিসেবে খুব ভালো ভদ্র আপনার কথা শুনে সবই ঠিক আছে কিন্তু
তার জীবনে কোনো উন্নতি বরকত নাই, পয়সা কড়ি নাই, চাকরি বাকরি নাই, বেকার, কষ্টে দিনাতিপাত করে, এই ছেলেকে দেখলে আপনার ভালো লাগবে? ছেলের অবস্থা দেখলে আপনার ভালো লাগবে? আপনি এরকম কত পয়েন্ট বলবেন? আপনি 200 পয়েন্ট বলতে পারেন, একটা থাকে আরেকটা থাকে না, আমাদের মন খুশি হয় না যে আমার ছেলে সব আছে এটা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক শব্দ শিখিয়ে দিয়েছেন, কারণ আল্লাহ তো জানেন যে কিভাবে দোয়া করতে হয়, নিজে শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ আমার জীবন সঙ্গী, আমার সন্তান এমন দান করেন যে তাকে দেখলে আমার চোখ, আমার নয়ন কি করবে, শীতল হয়ে যাবে, জুড়ায় যাবে। তাহলে চোখ শীতল হওয়ার জন্য সব দিক থেকে পারফেক্টনেস লাগবে, তারপরে সব দিক থেকে, মোটামুটি সব দিক থেকে আমার সন্তান দেখে যেন আমার ভালো লাগে, আপনি সেরকম সন্তান দান করেন। দেখছেন দোয়ার আদব আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, উল্টোপাল্টা দোয়া না করে সুন্নাহ সম্মত মাসনুন দোয়াগুলো আমরা বিশেষ নিবেদন করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি আমার বুঝজ্ঞান হয়েছে থেকে এই দোয়া পড়ি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। সবাই আমল করব তো ইনশাআল্লাহ। এখন কথা হলো যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ভাগ্য ঠিক করে দেন। অনেক সময় দেখা যায় আমি দোয়া করছি কিন্তু ভাগ্য ঠিক হলো না, এই যে দোয়াটা করছি কিন্তু সন্তানটা ওইরকম হলো না, তাহলে বুঝতে হবে হয় আপনার দোয়াতে কোনো ত্রুটি আছে, ইস্তেগফার করে দোয়া আরো বাড়াইতে হবে, অথবা বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এটা দেন নাই, এর চাইতে বেটার কিছু দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে বিফলে যেতে দিবেন না, যদি দোয়ার শর্ত আদায় করি, আমরা মৌলিকভাবে ঠিকঠাক মতো দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে তাকদীরের প্রতি ইমানের গুরুত্ব আমরা জানলাম, তাকদীরের স্তরগুলো আমরা জানলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের তাকদীর, আমাদের আল্লাহর ফয়সালা আমাদের জন্য এটা যেন ভালো হয় কিভাবে আমরা নিবেদন করব, কিভাবে আশা করব, কি আমল করব, কি করলে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে, সৌভাগ্যের অধিকারী হব, সে আমল জানলাম। এর বাইরে দুরুদ বেশি বেশি করে পাঠ করা, ইস্তেগফার বেশি বেশি পাঠ করা, এগুলো সৌভাগ্যের অধিকারী হওয়া অন্যতম একটা পূর্ব শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার নসিবে ভালো কিছু রাখুন। দুনিয়াতে যা হয় না হয়, তার চেয়ে বেশি হলো আমরা যেন আল্লাহর ফয়সালা জান্নাতি হয়ে দুনিয়া থেকে যেতে পারি এবং জাহান্নামের আজাব থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আখিরাতের প্রতিটা বিপদ থেকে, মুসিবত থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আরশে আযিমের মালিক আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।